আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, সপ্তাহ অনুযায়ী গর্ভের বাচ্চার ওজন ও দৈর্ঘ্য কতটুকু বাড়ে। অনেক আপুরাই কমেন্টস করে তার বাচ্চার কতটুকু ওজন বেড়েছে, ঠিক আছে কিনা ওজন, এই সকল কোশ্চেনের অ্যান্সার পেতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থার ঠিক প্রথম দিন থেকে ভ্রূণ বৃদ্ধি পায়। শিশুর আনুমানিক ওজন এবং দৈর্ঘ্য নির্ধারণের সহায়তার জন্য গর্ভাবস্থার নিয়মিত বিরতিতে আল্ট্রাসাউন্ড স্ক্যান করানো হয়ে থাকে। গর্ভে ভ্রূণের বৃদ্ধির সাথে সাথে তার আকারকেও বাড়িয়ে তোলে। গর্ভাবস্থায় বাচ্চার ওজন ও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আপনার পেটের আকারও বাড়তে থাকে। গড়পড়তা হিসেবে জন্মের সময় একটি শিশু 3.5 কেজি এবং উচ্চতায় 51.2 সেন্টিমিটার হয়ে থাকে। এখন আমরা চলুন দেখে নেই বিস্তারিতভাবে, মানে সপ্তাহ অনুযায়ী বাচ্চার ওজন এবং উচ্চতা কোন হারে বৃদ্ধি পায়। এখন আমরা জানবো গর্ভাবস্থার প্রতি সপ্তাহে গড় ওজন কেমন হয়ে থাকে। আপনার গর্ভের বাচ্চার বয়স যখন 1 সপ্তাহ, তখন তার ওজন থাকে 9 গ্রাম। দ্বিতীয় সপ্তাহে ওজন হয় 10 গ্রাম। চতুর্থ সপ্তাহে ওজন হয় 11 গ্রাম। সপ্তম সপ্তাহে ওজন হয় 12 গ্রাম। সপ্তাহ যখন 10 হয়, তখন বাচ্চার ওজন হয় 14 গ্রাম। 13 সপ্তাহে বাচ্চার ওজন বেড়ে দাঁড়ায় 23 গ্রামে। 14 সপ্তাহে তার থেকেও বেশি বেড়ে দাঁড়ায় 43 গ্রামে। 15 সপ্তাহে বাচ্চার ওজন হয় 70 গ্রাম। 16 সপ্তাহে বাচ্চার ওজন হয় 100 গ্রাম। 17 সপ্তাহে বাচ্চার ওজন হয় 140 গ্রাম। 18 সপ্তাহে বাচ্চার ওজন 190 গ্রাম। 19 সপ্তাহে বাচ্চার ওজন 240 গ্রাম। 20 সপ্তাহে বাচ্চার ওজন প্রায় 300 গ্রাম হয়ে থাকে। তাছাড়া 21 সপ্তাহে 360 গ্রাম, 22 সপ্তাহে 430 গ্রাম, 23 সপ্তাহে 501 গ্রাম, 24 সপ্তাহে 600 গ্রাম, 25 সপ্তাহে 660 গ্রাম, 26 সপ্তাহে 760 গ্রাম, 27 সপ্তাহে 875 গ্রাম, 28 সপ্তাহে 1 কিলোগ্রাম, 29 সপ্তাহে 1.2 কিলোগ্রাম, 30 সপ্তাহে 1.3 কিলোগ্রাম, 31 সপ্তাহে 1.5 কিলোগ্রাম, 32 সপ্তাহে 1.7 কিলোগ্রাম, 33 সপ্তাহে 1.9 কিলোগ্রাম, 34 সপ্তাহে 2.1 কিলোগ্রাম, 35 সপ্তাহে 2.4 কিলোগ্রাম, 36 সপ্তাহে 2.6 কিলোগ্রাম, 37 সপ্তাহে 2.9 কিলোগ্রাম, 38 সপ্তাহে 3.1 কিলোগ্রাম, 39 সপ্তাহে 3.3 কিলোগ্রাম এবং 40 সপ্তাহে 3.5 কিলোগ্রাম পর্যন্ত ওজন হতে পারে। ওজনের পাশাপাশি ডাক্তাররা ভ্রূণের দৈর্ঘ্যের পরিমাপেরও একটি নথি রাখেন। এই সারণীটি হলো প্রতি সপ্তাহের ভিত্তিতে ভ্রূণের দৈর্ঘ্য কেমন বাড়লো তার নথি। ভ্রূণের দৈর্ঘ্যটি মাথার তালু থেকে নিচ অবধি পরিমাণ করা হয়। এর কারণ হলো সে যে অবস্থায় থাকবে, অর্থাৎ তার পাগুলি বাঁকানো থাকে, যার ফলে তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা কঠিন হয়ে ওঠে। 20তম সপ্তাহ থেকে ভ্রূণের দৈর্ঘ্য তার মাথার তালু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হিসেবে গণনা করা হয়। এখন আমরা জানবো গর্ভাবস্থার সপ্তাহ অনুযায়ী ভ্রূণের গড় দৈর্ঘ্য কেমন হয়ে থাকে। প্রথম 8 সপ্তাহে 1.6 সেন্টিমিটার, 9 সপ্তাহে 2.3 সেন্টিমিটার, 10 সপ্তাহে 3.1 সেন্টিমিটার, 11 সপ্তাহে 4.1 সেন্টিমিটার, 12 সপ্তাহে 5.4 সেন্টিমিটার, 13 সপ্তাহে 7.4 সেন্টিমিটার, 14 সপ্তাহে 8.7 সেন্টিমিটার, 15 সপ্তাহে 10.1 সেন্টিমিটার, 16 সপ্তাহে 11.6 সেন্টিমিটার, 17 সপ্তাহে 13 সেন্টিমিটার। তাছাড়া 18 সপ্তাহে 14.2 সেন্টিমিটার, 19 সপ্তাহে 15.3 সেন্টিমিটার, 20 সপ্তাহে 25.6 সেন্টিমিটার, 21 সপ্তাহে 26.7 সেন্টিমিটার, 22 সপ্তাহে 27.8 সেন্টিমিটার, 23 সপ্তাহে 28.9 সেন্টিমিটার, 24 সপ্তাহে 30 সেন্টিমিটার, 25 সপ্তাহে 34.6 সেন্টিমিটার, 26 সপ্তাহে 35.6 সেন্টিমিটার এবং 37 সপ্তাহে 36.6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তাছাড়া 28 সপ্তাহে 37 সেন্টিমিটার, 29 সপ্তাহে 38.6 সেন্টিমিটার, 30 সপ্তাহে 39.9 সেন্টিমিটার, 31 সপ্তাহে 41.1 সেন্টিমিটার, 32 সপ্তাহে 42.4 সেন্টিমিটার, 33 সপ্তাহে 43.7 সেন্টিমিটার, 34 সপ্তাহে 45 সেন্টিমিটার,
পঁয়ত্রিশ সপ্তাহে 46.2 সেন্টিমিটার, 36 সপ্তাহে 47.4 সেন্টিমিটার, 37 সপ্তাহে 48.6 সেন্টিমিটার, 38 সপ্তাহে 49.8 সেন্টিমিটার, 39 সপ্তাহে 50.7 সেন্টিমিটার, 40 সপ্তাহে 51.2 সেন্টিমিটার পর্যন্ত গর্ভের ব্রণ লম্বা হতে পারে। ব্রণের সঠিক ওজন ও বৃদ্ধির চারটি গর্ভাবস্থার অগ্রগতি এবং শিশুর বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। গর্ভাবস্থার নিয়মিত পরিমাপের সময় কোনো রকম ব্যতিক্রম দেখা দিলে সেক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপের প্রয়োজন আছে কি না তা দেখার জন্য বিষয়টি ডাক্তারের নজরে আনা প্রয়োজন। ব্রণের বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে এটা নিশ্চিত করতে গর্ভাবস্থায় প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা এবং স্ক্যানগুলো যথোপযুক্ত সময়ে করানোর পরামর্শ ডাক্তাররা আপনাকে দিয়ে থাকেন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় প্রত্যেকটা সপ্তাহের গুরুত্ব কতটা, কারণ প্রত্যেক সপ্তাহে বাচ্চার ওজন এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। তাই গর্ভাবস্থায় দুশ্চিন্তা না করে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার দাবার বেশি করে খান, যাতে বাচ্চা সঠিক ওজন এবং দৈর্ঘ্য নিয়ে পৃথিবীতে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।